আবারও ভারত চীন সীমান্তে দুই দেশের সেনাদের মাঝে বিশাল সংঘর্ষ চলছে, নির্বিচারে গোলাগুলি, মুখোমুখি দুদলের রাজনৈতিক নেতারা, সংঘর্ষ বেড়ে রূপ নিতে পারে যুদ্ধেও বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্লেষকগণ। সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন, কি অবস্থা বিরাজ করছে দুদেশের সীমান্তে, কি বলছেন দুদেশের নেতারা, এ নিয়ে বিস্তারিত জানাবো ভিডিওটিতে। বিস্তারিত জানতে আমাদের আজকের এই ভিডিওটির সাথেই থাকুন। আর হ্যাঁ, আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন। আবারও উত্তেজনা ছড়িয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি ধরে, ভারত চীন আবারও মুখোমুখি অবস্থানে। শুধু মুখোমুখি অবস্থানে বললে ভুল হবে, হাতাহাতি ও পাথর ছোড়াছুড়ির মতো ঘটনাও ঘটেছে দুই দেশের সেনাদের মধ্যে। 28 মে ভারতের পক্ষ থেকে সংশ্লিষ্ট অঞ্চলে বাড়তি সেনা মোতায়েনের ঘোষণাও আসে। উত্তর সিকিমের এই অঞ্চলে এর আগেও দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে, কিন্তু কোনো মীমাংসা হয়নি। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এবারও তার ব্যতিক্রম হবে না। সর্বশেষ এই বিরোধের সূচনাটি হয় 5-6 মে। মঞ্চটি ছিল পূর্ব লাদাখ, প্যাংগং হ্রদের উত্তর পাড়ে। এই অঞ্চলটিকে বলা হয় ফিঙ্গার 5। 1962 সালের চীন ভারত যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ময়দান ছিল এটি। এই অঞ্চলটির কর্তৃত্বের বিষয়টি এখনও বিতর্কের বিষয়। অনেকটা সমঝোতার ভিত্তিতে তৈরি প্রোটোকল মেনেই এই এলাকাটি নিয়ন্ত্রিত হয়। মুশকিল হয় যখনই কোনো একটি পক্ষ যখন অঞ্চলটিতে নিজের উপস্থিতি বাড়ায়। এবারও তাই ঘটেছে, তবে কোনো এক পক্ষ নয়, বরং উভয় পক্ষই কাজটি করেছে। 5 মে লাদাখে এলএসির গালওয়ানে ভারতকে রাস্তা তৈরিতে চীন বাধা দেয়। একই সময় প্যাংগং হ্রদে ভারতীয় টহল দলকেও বাধা দেওয়া হয়। 4 দিন পর 9 মে সিকিম তিব্বত সীমান্তে নাকুলায় মুখোমুখি দাঁড়িয়ে পড়ে দুই দেশের সেনারা। দুই সেক্টরেই দুই দেশের সেনারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে, ঢিল ছোড়াছুড়িও চলে। ভারত অভিযোগ করছে চীনা সেনারা ভারতের সীমানায় ঢুকে পড়েছে, আর চীনের অভিযোগ ভারতের আচরণ উস্কানিমূলক। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে এলএসির দুই পাশে উভয় পক্ষই তাঁবু ফেলেছে। চীনের দিকে তাঁবুর সংখ্যা 80-100, আর ভারত অংশে তাঁবুর সংখ্যা প্রায় 60টি। ভারতীয় সংবাদমাধ্যম বলছে ভারতের দাবিকৃত এলাকা প্যাংগং হ্রদ, গালওয়ান উপত্যকা, লাদাখের ডেমচক ও সিকিমের নাথুলায় অন্তত 10,000 চীনা সৈন্য অবস্থান করছে। 10 বছর ধরে ভারত তার সীমান্ত এলাকায় সড়ক থেকে শুরু করে বিমান ঘাঁটি পর্যন্ত বিভিন্ন অবকাঠামো তৈরি করেছে। আবার এই হিমালয় অঞ্চলের সীমান্ত ঘিরে চীনের তৎপরতা বাড়ছে। এ সম্পর্কিত প্রতিবেদনে আল জাজিরা বলছে চীন নিশ্চিতভাবেই এই এলাকায় বিভিন্ন তৎপরতার মাধ্যমে ভারতকে ব্যস্ত রাখতে চায়, কারণ সে চায় না ভারত তিব্বতের বিষয়ে মনোযোগী হওয়ার বেশি সময় পাক। তবে মোটা দাগে সিকিমের নাথুলা, প্যাংগং হ্রদ ও গালওয়ানে চীনের বর্তমান তৎপরতার কোনো সুনির্দিষ্ট কারণ এখনও ভারত খুঁজে পাচ্ছে না। এদিকে গ্লোবাল টাইমসের প্রতিবেদনে সুস্পষ্টভাবে অভিযোগের তীর ছোড়া হয়েছে ভারতের দিকে। তারা বলছে সীমান্তের চারপাশে ভারতের বিভিন্ন স্থাপনা নির্মাণই বর্তমান পরিস্থিতি তৈরি করেছে। সেখানে বলা হয়েছে ভারত অবৈধভাবে সীমান্ত এলাকায় চীন অংশে প্রতিরক্ষা স্থাপনা তৈরি করেছে, ফলে চীনের সীমান্তরক্ষীদের পক্ষে একে চ্যালেঞ্জ করা ছাড়া আর কোনো বিকল্প নেই। যুক্তরাষ্ট্রভিত্তিক পত্রিকা দ্য ডিপ্লোম্যাট জানায় গত জানুয়ারিতে ভারতের সেনাপ্রধান জেনারেল এম নারাভানে ভারতের পশ্চিম, উত্তর ও উত্তর পূর্ব সীমান্ত এলাকায় নবভারসাম্য সৃষ্টির লক্ষ্যে সেনা উপস্থিতি বৃদ্ধির ইচ্ছার কথা প্রকাশ করেন, যাতে চীন বা পাকিস্তানের দিক থেকে আসা যে কোনো মাত্রার ঝুঁকি সহজে মোকাবেলা করা যায়। ভারত চীন কিংবা ভারত পাকিস্তানের মতো দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এই ঝুঁকি শব্দটির বহুবিধ ও সুচতুর ব্যবহার রয়েছে। সে যাই হোক, সাম্প্রতিক এই উত্তেজনা সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লেজিয়ান বলেছেন চীনের সীমান্তরক্ষীরা শান্তিবাদী, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা কাজ করে, সৃষ্ট উত্তেজনা নিরসনে নিজেদের মধ্যে থাকা যোগাযোগের উপায়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করছে চীন ভারত উভয় দেশ। একই ধরনের বক্তব্য এসেছে ভারতের সেনাবাহিনীর দিক থেকেও। তারা বলেছে পাশাপাশি দুটি দেশের মধ্যে সীমান্তে এমন ধরনের উত্তেজনাই হতে পারে। এ ধরনের উত্তেজনা নিরসনে ভারত ও চীনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 1993 সালের ওই চুক্তি অনুযায়ী ভারত চীন সীমান্ত এলাকায় এলএসি ধরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশেরই আলোচনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা। সীমান্ত নিয়ে যে কোনো বিরোধের ক্ষেত্রে উভয় দেশ শান্তিপূর্ণ আলোচনার পথ বেছে নেবে বলে এই চুক্তিতে তারা প্রতিশ্রুত। এদিকে সাম্প্রতিক সময়ে ভারত ও চীন সীমান্ত এলাকায় উভয় দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। 2017 সালে ভুটানের দোকলাম এলাকায় মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল দুই দেশ। সে সময় ভারতীয় সেনাবাহিনী অপারেশন জুনিপার নামের অভিযান পরিচালনার লক্ষ্যে সেখানে 270 সশস্ত্র সেনার সমাবেশ ঘটায়। ওই অবস্থানটি নেওয়া হয়েছিল চীনা সেনা সদস্যদের দ্বারা নির্মাণাধীন একটি সড়কের কাজ বন্ধের লক্ষ্যে।
ওই সড়ক নির্মিত হলে তা ভারতীয় সীমানায় চীনাদের প্রবেশ অবারিত করত। সড়কটি তৈরি হলে তা দোকালায় ভারতীয় ঘাটিগুলোকে ঘিরে ফেলত এবং চীনকে জাম ফেরিরই যে প্রবেশের সুযোগ করে দিত। এটি একই সঙ্গে চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডরের পথটিও তাদের জন্য উন্মুক্ত করে দিত। এই চিকেন নেক দিয়ে উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের সঙ্গে ভারতের বাদবাকি ভূখণ্ডের সংযোগ রক্ষিত হয়, ফলে এটি ভারতের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। মজার বিষয় হলো যে এই স্থানটিতে দুই দেশ পরস্পরের মুখোমুখি হয় তা কিন্তু এদের কারোই নয়। ওই স্থানটি মূলত ভুটানের, অথচ এই বিবাদের মূল দাবিদার ভুটানের দশা উল খাগড়ার চেয়েও বেশি কিছু নয়। সীমান্ত নিয়ে এই টানা হেচড়ার কারণ কি? চীন ভারত সীমান্তের এই অংশ ঘিরে উত্তেজনা নতুন নয়। তিব্বতের চীন থেকে আলাদা হতে চাওয়া এবং তাতে ভারতের সমর্থন দেওয়া, এই সবই এখন ইতিহাস। এ নিয়ে সবচেয়ে বড় সংকটটি তৈরি হয় 1959 সালে, যখন ভারত তিব্বতের ধর্মগুরু দালাই লামাকে আশ্রয় দেয়, যাকে চীন মনে করে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা। মূল সংকটের একদিকে আকসায় চীন, অন্যদিকে অরুণাচল। ভারতের অরুণাচলকে চীন নিজের দাবি করে আর চীন নিয়ন্ত্রিত আকসায় চীনকে দাবি করে ভারত। আকসায় চীনকে কোনোভাবেই ছাড়তে রাজি নয় চীন। এটি চীনের ভীষণভাবে দরকার তিব্বতের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য। এ তো গেল পশ্চিম অংশের সংকট। পূর্ব অংশেও ঠিক একই রকম সংকট রয়েছে, আর তা হলো খোদ অরুণাচল নিয়ে। এর সীমান্ত ঘেঁষে একটি অংশ কোনো সময় এর পুরোটাই নিজের বলে দাবি করে আসছে চীন, ফলে এটি ভারতের জন্য বিরাট মাথা ব্যথার কারণ। 1962-এর যুদ্ধের মধ্য দিয়েও দুই দেশ নিজেদের মধ্য দিয়ে বিরোধের নিষ্পত্তি করতে পারেনি। এ নিয়ে দুই দিন পরপরই উত্তেজক পরিস্থিতি সেই সময় থেকে বিরাজ করছিল। 1980-এর দশকে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী চীনের নেতা দেং জিয়াওপিংয়ের সঙ্গে বৈঠক করেন। তারপর থেকে দীর্ঘদিন বড় কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়নি। সর্বশেষ 2017 সালে 73 দিনে যে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছিল তাও যুদ্ধে গড়ায়নি, মূলত 1993 সালে হওয়া চুক্তিটির কারণে। চীন জিবুতিতে সামরিক ঘাঁটি নির্মাণ করতে চায়, একই সঙ্গে ভারত মহাসাগরে দেশটি তার উপস্থিতি বাড়াচ্ছে। এতে দুই দেশের মাঝখানে পড়ে রীতিমতো যন্ত্রণায় কাতরাচ্ছে নেপাল ও ভুটান। এদিকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে পাকিস্তানের সঙ্গে চীন তার সম্পর্ক দিন দিন বৃদ্ধি করছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর আওতাধীন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর জয়েন্ট ওয়ার স্টাডিজের এক গবেষণায় বলা হয়েছে, ভারত চীন সীমান্তে চীনের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় এই অংশের শান্তি ও স্থিতিশীলতার বিষয়টি প্রতিনিয়ত চাপের মুখে থাকবে। দোকলামের মতো ঘটনা তাই এই অঞ্চলের জন্য নয়া স্বাভাবিকতা হিসেবে দেখা দেবে। 2017 সালে দোকলাম উত্তেজনার পর 2018 সালে উহানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক হয়। সেখানে উভয় দেশ পরস্পরের অবস্থানের প্রতি শ্রদ্ধা জানায়। একই সঙ্গে 1993 সালে হওয়া দ্বিপক্ষীয় চুক্তির প্রতি উভয় পক্ষই পুনরায় সমর্থন জানায়। কিন্তু সিকিম ও পূর্ব লাদাখের বর্তমান পরিস্থিতি বলছে ওই আলাপচারিতা মূলত কাগজে কলমেই ছিল। উপরন্তু আগে নির্মাণ কাজ স্থগিত রাখলেও পূর্ব দিকে কয়েক কিলোমিটার দূরত্বে চীন তিব্বতের টর্সা নালা অভিমুখে যে সড়ক নির্মাণ করেছে তা তিব্বত ঘিরে চীনের কৌশল বাস্তবায়নের ইচ্ছারই প্রমাণ বহন করে। সীমান্তে কার কী অবস্থা? দুই দেশ তাদের পার্শ্ববর্তী অন্য সব দেশের সঙ্গে মোটা দাগে সীমান্ত বিরোধ অনেকাংশে মিটিয়ে আনলেও নিজেদের মধ্যে তারা বিরোধ জিইয়ে রাখছে। 1960-এর দশকে নেপাল, মিয়ানমার, পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বিরোধ নিষ্পত্তি করে চীন। একইভাবে ভারত ও নেপাল ও ভুটানের সঙ্গে অন্তত এ ধরনের বিরোধ নিষ্পত্তিতে কাজ করেছে। জন্মের পর থেকে জম্মু কাশ্মীর নিয়ে বিবদমান ভারত ও পাকিস্তান, এই সংকটের এখনও কোনো মীমাংসা হয়নি। সর্বশেষ কাশ্মীরে কেন্দ্র শাসন জারি করে চূড়ান্ত অবস্থান নিয়েছে ভারত, যা আন্তর্জাতিক পরিসরে ভীষণভাবে সমালোচিত হয়েছে। এর বাইরে 2015 সালে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমানা বিরোধেরও এক ধরনের রফা হয়েছে। শুধু বড় সংকট হিসেবে এখনও রয়ে গেছে ভারত চীন সীমান্ত, যাকে ইচ্ছাজনিত সংকট হিসেবে বর্ণনা করছেন বিশ্লেষকেরা। বর্তমান পরিস্থিতি পাতানো কি? অস্ট্রেলিয়ার ক্যানবেরা ভিত্তিক প্রতিষ্ঠান চায়না পলিসি সেন্টার পরিচালক অ্যাডাম নি আল জাজিরাকে বলেন, বর্তমানে এই উত্তেজক পরিস্থিতি এমনকি পাতানো হতে পারে। উভয় দেশই অভ্যন্তরীণ নানা সংকটে জর্জরিত, ফলে উভয়ে শান্তি বজায় রাখতে আগ্রহী। বেইজিংয়ের সামনে বর্তমানে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, এর মধ্যে হংকং, জিনজিয়াং ও করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের মতো উল্লেখযোগ্য। রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মতো বিষয়, ফলে আরেকটি যুদ্ধে জড়ানোর কোনো কারণ নেই বেইজিংয়ের দিক থেকে।
1990 পর থেকে উভয় দেশ পরস্পর সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে মনোযোগী হয়। এতে উভয় পক্ষই উপকৃত হয়েছে। দুই দেশের মধ্যে বর্তমানে বাণিজ্যের পরিমাণ $9,200 কোটি বেশি। এতে অবশ্য ভারত এখনও বাণিজ্য ঘাটতিতে রয়েছে, আর এটি ভারতের অনেক বড় অস্বস্তির কারণ। এই অস্বস্তি থেকে গত মাসে ভারতের নরেন্দ্র মোদী সরকার চীনা বিনিয়োগ নিয়ন্ত্রণে বিধিনিষেধ আরোপ করে, যাকে বৈষম্যমূলক হিসেবে বর্ণনা করে চীন। উপরন্তু যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে ভারতের প্রতিরক্ষা সহযোগিতা সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাওয়ার বিষয়টিকেও ভালো চোখে দেখছে না চীন। প্রিয় ভিউয়ার্স, এর আগেও ভারত একাধিক যুদ্ধে চীনের কাছে পরাজিত হয়েছে, এখন আবারও দেখা দিয়েছে যুদ্ধের শঙ্কা। যদি যুদ্ধ লেগেই যায় তবে ভারত কি পারবে চীনের সাথে জিততে? পারবে বলে মনে করলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন, না হলে নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেই সাথে ভিডিওটি অবশ্যই একটি লাইক ও অসংখ্য শেয়ার করুন। দেশ বিদেশের সর্বশেষ সকল খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।